আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি গাভি গরুর ভিডিও নিয়ে আসছি। আমার সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন, এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভি। আগে যদি এটার জাত বর্ণনা দেয় তাহলে আমি বলবো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভি। তারপরে যদি আমি ওর সম্বন্ধে কিছু কথা বলি তাহলে আপনাদের পুরো ভিডিওটি জুড়েই থাকতে হবে। এর পাশাপাশি কিন্তু খামারির কিন্তু সাক্ষাৎকার থাকবে। খামারি যে আশয় বিষয়ে যে কথাগুলো, যে প্রয়োজনীয়তা যে কথাগুলো আমি চেষ্টা করব খামারির কাছ থেকে তুলে ধরার জন্য। আসলে গরুটি আমাকে চিনে না, তো এই জন্য ছটফট করতেছে, কারণ আমি নতুন আসছি এর জন্য। অনেকে আমাকে বলেছেন যে আপু আপনি খামারির কাছ থেকে সাক্ষাৎকার নেবেন, আমরা সেটা দেখতে চাই। আমি অবশ্যই নিব। এর আগে যে কয়টা ভিডিও করেছি আমি খামারিকে একজন না দুজন পেয়েছিলাম, সেটা করেছিলাম। আর যে খামারি তারা আপনার মহিলা মানুষ থাকে বাড়িতে, তারা ভিডিও দিতে আপনার নারাজ না, এর জন্য আসলে আমি তাদেরকে তুলে ধরতে পারি নাই এর জন্য আসলে। কিন্তু এর মাঝেও কিন্তু আপনারা অনেক ব্যতিক্রমভাবে মন্তব্য করেছেন যে ইতি আপু মনে হয় জায়গায় কোনো ঝামেলা আছে, কোনো আসলে কি ঝামেলা বলতে কিছুই নাই, কিন্তু আপনারা যদি সুন্দর দৃষ্টিতে দেখেন, দৃষ্টিভঙ্গিতে দেখলে জিনিসটাই সুন্দর হয়ে যায়। আমি আজকে সেই খামারিকে আজকে বাসায় পাইছি, ওনাকে দেখলাম গোসল করে আসলো, তো এর জন্য আমি ওনার সাথে কথা বলবো। তো আমি যদি গাভিটির ব্যাপারে কথা বলি, গাভিটি আপনার হলস্টেইন ফ্রিজিয়ান সেটাই কোনো সন্দেহ নাই। যারা জাত চিনেন তারা তো অবশ্যই চিনবেন। গাভিটি দেখেন আপনার মাথাটা কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য থাকে গরুর, যে বৈশিষ্ট্য দেখে যদি কেউ গরু ক্রয় করতে চায় তাহলে কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়। এই যে আপনার গাভিটি, এই গাভিটির মাথাটা আপনার লম্বাকৃতির, কানও কিন্তু ছোট, ভালো জাতের লক্ষণ আছে। এই কিছু কিছু লক্ষণ আছে যে খুব ইম্পর্টেন্ট লক্ষণ। এই যে আপনার মাথা, তারপরে শিং দুইটা বলেন, শিং দুইটাও কিন্তু সুন্দর সুন্দর আছে, সৌন্দর্য আছে শিংয়ের। মাথার আকৃতিও কিন্তু অনেক সুন্দর। গলায় কিন্তু কোনো দাওন নাই, দাওন বলতে কোনো মালা নাই, গলা কিন্তু চিকন। হ্যাঁ, আর আপনার গলা কিন্তু, এই যে আমি একটু পিছনে একটু দেখাবো, পিছনের থেকে কিন্তু গলা চিকন আছে। হ্যাঁ, এটাই আপনার ভালো জাতের কিছু লক্ষণ থাকে। তার পায়েটা জিনিস যদি আমি একটু দূর থেকে দেখাই, পিছনের পায়ের থেকে কিন্তু সামনের পাও একটু খাটো, এটা স্বাভাবিক থাকবে, কারণ ভালো জাতের গরুর এই কিছু বৈশিষ্ট্য থাকে। আর আমি যদি উলানটা একটু আমি আপনাদেরকে জুম করে দেখাবো, আসলে গরুটা আমাকে কাছে যাইতে দেয় না। এই যে উলান, এই উলানটা কিন্তু আপনার, উলানের চামড়া কিন্তু অনেক সফট। ওই দিন খামারি ছিল, আমি কাছে ধরছিলাম, কিন্তু আজকে ধরতে দিবে না। তাও আমি চেষ্টা করবো খামারি আসার পর আমাকে ধরতে দেয় কিনা। তো এই যে আপনি, আমি একটু উলানের ছাইজ দেখাইলাম। কিছু কিছু গরুর লক্ষণ থাকে যে সামনের বাট আপনার বড়, পিছনের বাট ছোট, এটারও কিন্তু সেই লক্ষণটাই আছে। মানে সামনের বাট আপনার বড়, পিছনের বাট একটু ছোট, মানে সামনের তুলনায় একটু ছোট, এটাই আসলে নিয়ম। আর চারটা বাট মনে করেন যে একদম চার জায়গায়, মানে একত্র জোড়া নাই, মানে এটার ভালো জাতের বৈশিষ্ট্য। আর এরকমই নিয়ম থাকে। আমি একটু বসে এটা একটু দেখানোর চেষ্টা করি। এই ওলানটা যখন আপনার আসে, খামারি বলল, আর এটা আমাদের পাশের গ্রামেরই গরু, এটাই আসলে আমরাও জানি, কারণ এই বাজারে আপনার সচরাচর মনে করেন যে আমার, যেমন আমার দুলাভাইও দুধ কিনে, মানে এরকম অনেকে আছে। আর এ বাজারে তো যে গ্রামে আসছে, এ বাজারে কিন্তু আমি একসময় দুধের ব্যবসা করতাম, এর জন্য এটা সম্পর্কে আমার আইডিয়া আছে। বা এই আপনার, মানে এই গরুটার যে খামারির বাসায় ছিল, ওনা আবার কিনে আনছিল, তো মনে করেন এটাই কিনে আনছিল মনে হয় এই গরুটা, সম্ভব যতখানি আমারই হইতে পারে। তো আসলে এই গরুটি কিন্তু আপনার যে পিছ পেটের যে রগগুলা, পেটের যে রক, এই রক কিন্তু স্পষ্ট মোটা। পেটের যে রক আপনার, এটাকে বলে আমরা দুধশিরা। তো এই দুধশিরা যে গরুর মোটা থাকবে, আরও কিছু তো কোয়ালিটি আছে, সেই সম্পূর্ণ কোয়ালিটির মধ্যে যদি একটা গরু পড়ে যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। গরুটি আপনার সম্ভবত 8 মাসের প্রেগনেন্ট বা প্লাস হবে একটু, আমি সম্ভবত এতটা জানি না। আমি একটু খামারির কাছ থেকে কথা বলে আমি ব্যাপারটা আসলে জানবো। এটার দামের ব্যাপারটা খামারি বলবে, বা কয়টা বাচ্চা দিছে সেটাও এই খামারি বলে দিবে। আমরা খামারির কাছ থেকে বিস্তারিত আসলে কথা বলবো। তো আমরা বেশি কথা এখন না বাড়িয়ে আমরা একটু জানি যে গরুটাকে কী খাওয়িয়ে লালন পালন করে, এবং এটার দাম কত চাচ্ছেন, এবং দুধ কেমন দিত, এই বিষয়ে কথা বলবো। ভাই আসেন, আসলে ওনায় আসতেছে, ওনার সাথে আমরা একটু কথা বলবো, কথা বলে দেখি যে এটা কি হয়। ভাই এই সাইডে আসবেন, আচ্ছা থাকেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আপনার এই যে গরুটি, এই গরুটি কি আপনার বাসার না কেনা? না, আমার বাসার। আপনার বাসার গরু না? আচ্ছা ঠিক আছে। এটা আপনার বাচ্চা কয়টা দিছে? বাচ্চা 3টা দিছে। আচ্ছা 3টা দিছে। এটার ভাই দুধ কেমন পাইতেন? দুধ সব ভরে 12 কেজি, 12.5 কেজি এমনি ভরে পাই। আচ্ছা। আর বাজার বেলার টাইম হলো 3 কেজি। আচ্ছা। আর 1 কেজি 2.5 ঘন্টা পরে আবার ফিরাঙ্গো পানি। আচ্ছা, মানে আপনার এলি ভাই, আপনি সকাল কয়টায় দুয়ান এবং বাজার বেলার টাইম এটাও একটু বলে দেন। 6টায় দুয়াই। আচ্ছা। আর বাজার বেলার টাইম হলো 8টা। আচ্ছা, কারণ আমাদের এদিকে তো 8:30টায় বাজার হয়, এটা তো আমি জানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর তাহলে ভাই আপনি সকালবেলা 12 কেজি পাইছেন, এই তো?
আচ্ছা ঠিক আছে। আর ভাইটা তাহলে আমি একা মানুষ, প্রায় 5-6টা গরু দেয় নি তো অবস্থা, আমি একা জোগাল পুরো জোগালটা দিতে পারি না। আচ্ছা এটার ভাই আপনি খাবার দাবার কি খাওয়ান? খাবার দাবারের মধ্যে খালি ওই ভুসি খাওয়াই আর মাঝে মাঝে ওই একটু ক্যালসিয়ামটা খাওয়াই। এই যে এখানে যে ভুসিটা দেখলাম এই ভুসিগুলাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওই ভুসি দেখা আর মাঝে একটু ক্যালসিয়াম খাওয়াই। আচ্ছা ঠিক আছে। আপনি ভাই গরু পালেন কতদিন? গরু পালে আমি আজকে 12-13 বছর ধরে। 13 বছর ধরে না? সব কি গাভী পালেন নাকি কোনো ষাঁড় গরু পালেন? না ষাঁড় গরু পালেন, আমি গাভী পালি। আচ্ছা ঠিক আছে। তাইলে ভাই এটা আপনার প্রেগনেন্ট কয় মাস, মানে আর কত দিন আছে আপনি কি শিওরটা জানেন? একবার এটা হলো শিওরে মানে 8 মাস আজকে থেকে শেষ। আচ্ছা আজকে থেকে শেষ, তার মানে আজকে হইলো মনে সম্ভবত 14 তারিখ, সেপ্টেম্বরের 14 তারিখ। আচ্ছা ঠিক আছে, সেপ্টেম্বরের 14 তারিখ আজকে আপনার 8 মাস শেষ। 8 মাস শেষ, তাইলে আর কত দিন আছে ভাই? সামান্য তো 9 মাস 10 দিনে বিয়ে না? 9 মাস হয়তো 6 দিন আর 7 দিনের মাঝে যা গাইবেটা নামবো। আচ্ছা তাইলে টোটালি হাতে আমাদের সময় আছে কতদিন? অনেকেই তো দূর দূরান্তে গোটা নিব। 30-35-36 দিন আছে। আচ্ছা 36-37 দিন আছে অ্যাকাউন্ট হিসেবে, এটা আপনার কারণ আপনার বাড়ির গরু সেটাও জানে। এটার ভাই কি বীজ দিছিলেন জানেন? এটা আমি বীজ দিছিল 100 বীজ। আচ্ছা 100 ফ্রিজিয়ান দিছিলেন? ফ্রিজিয়ান 100%। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, ভালো মানে বাচ্চা হইলে ভালোই হবে। এই যে দেন আমার গোড়ায় সবটি বাচ্চা আছে, সবটি ফ্রিজিয়ান বাচ্চা আছে। ওই যে একটা বাচ্চা আমি কাছ থেকে দেখাবো নি, এই যে একটা গাবি আছে এটার অনেক দুধ পাইছেন সেটাও আমরা জানি। তো এটা ভাই এখন দাম কত চাইতেছেন? দাম চাইতেছি ভাই 280। 280 মানে 280 বলতে 2,80,000? 2,80,000। আচ্ছা ঠিক আছে। এই একটু যদি কম বেশ হয় ভাই আপনি কি করবেন এই জায়গায় একটু বলে দেন, কারণ অনেকেই তো জানার জন্য আগ্রহী থাকে আসলে। এনে হলো জিনিসকে চাইলে তো আরেকজন দেয় না, এক জায়গায় বসে এনে বেচাকিনি করবার হলে কম বেশি করে বেচাকিনি করতে হবে আর কি। আচ্ছা আমার দরকার আমি বিক্রি করব। আচ্ছা 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 ঠিক আছে ভাই। আর আপনার আপনি কি মোবাইল নাম্বারটা দিবেন? অনেকেই তো আপনার যোগাযোগের ব্যবস্থাটা। আমি মোবাইল তো বেশি চালাই না, ওই হালকা একটু পাতলা চালাই, ছয় পাতলা থাই মোবাইল আমি লগে নাহি না। আচ্ছা আচ্ছা এনে হলো তাহলে যোগাযোগের জন্য কি আমাদের নাম্বারটা দিয়ে দিব? আপনার নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি পাশাপাশি গ্রামই যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর অনলাইন তো আমাদের নাম্বার সাধারণত আছেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন আপনি। আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ যান। ঠিক আছে। তো আসলে খামারি মুখ থেকে আপনারা দামটা আমি শোনানোর চেষ্টা করলাম, তো খামারি যে দামটা বলছে এবং আপনার যে দুধের কথাটা বলছে এটা আপনার অরিজিনালি গ্যারান্টি, কারণ এই খামারি আপনার প্রান্তিক পর্যায়ে যারা গরু লালন পালন করে তাদের কাছে কোনো মিথ্যে কথা নাই। আর আপনারা যারা অরিজিনালি গরু চিনেন তারা গরুটি দেখেই বুঝবেন। এই যে আসলে গরুটি ছটফট করে, এই যে আপনার গরুটির উলান একটু কাছ থেকে আমি দেখে আমাকে ধরতে দিবে না, ওই যে একটু ভয় পায় আমাকে দেখে। আচ্ছা যাই হোক, তো আসলে এই খামারে আরও কিছু গরু আছে, আমি সেইগুলো আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ এই যে একটা বকন বাচ্চা, এটা আপনার 4 মাস গিয়ে 5 মাস পড়ছে এই বকন বাচ্চাটার। এই বকন বাচ্চাটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, মাশাল্লাহ অনেক ভালো, এখন উলানের বৈশিষ্ট্য অনেক। তারপরে যে এইখানেও একটা আপনার ষাঁড় বাচ্চা আছে, তারপরে আপনার এই যে একটা ভালো জাতের একটা উন্নত জাতের একটা গাভী আছে, তারপরে যে এইখানে একটা গাভী আছে এখানে। তো আসলে এরকমভাবে ওনারা গরু লালন পালন করতেছে, তো আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন নর্মালি আপনার ভুসি এরকমভাবে খাওয়া তো যত্ন করতে পারে না বা করেও না, কৃষক মানুষ শুধু গরু নিয়ে থাকে না, তো অনেক কৃষিকাজ আছে, এনাদের অনেক হাল চাষ করে অনেক কিছুই। তো আসলে আজকের ভিডিওটি আমি বেশি বড় করব না, আজকের ভিডিওটি আমি বেশি বড় করব না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা, কারণ আপনাদের জন্য অনেক দূর দূরান্তে ছুটে চলে আসি। তো সবাইকে বলবো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, খুব দ্রুত যোগাযোগ করবেন, কারণ খামারি কিন্তু বলছে যে খামারি কিন্তু দরকার, গরুটি বিক্রি করে দিবে। তো আসলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।